तेरा बदन पूरा तेरा इलाका मैंने न जाका मन तू ले टिका का मैं डाकू नहीं हूँ न डालूंगा डाका पर हर सर्दी में गर्मी में जाड़े में बारिश में तुम मेरी होना शोना मेरी शोना ভিডিও শুরুতেই আপনি যে ট্রেন্ডিং ভিডিওটি দেখলেন আজকের এই ভিডিওতে আমরা ওই ধরনের ট্রেন্ডিং ভিডিও এডিট শিখে নেব অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো আপনিও যদি আপনার ছবি দিয়ে ওই রকম ট্রেন্ডিং ভিডিও এডিট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন তো ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এটি নিতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেন অ্যালাইট মোশন ওপেন করার পর নিচে দেখুন এখানে রয়েছে প্রজেক্ট অপশন এখানে একবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখুন সবার উপরে আমার একটি প্রজেক্ট রয়েছে মইনুল টেক 524 প্রিসেট নামে তো এই প্রিসেটটি আপনাদের ডাউনলোড করতে হবে অ্যান্ড ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন ঠিক আছে দেন এখান থেকে প্রিসেটটা ওপেন করলে একটা এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন ফার্স্টে যে লিরিক্সের পোর্শনটা ছিল এখানে আগে থেকে করা থাকবে এখানে দেখুন ইফেক্ট অ্যাড করা আছে লিরিক্স অ্যাড করা আছে ইমোজি অ্যাড করা আছে ঠিক আছে আপনাদের যে কাজটা করতে হবে দেখিয়ে দিই এখানে যে ফন্টের স্টাইলটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফন্টের স্টাইল আপনাদের রিপ্লেস করতে হবে তার জন্য ফার্স্টের দিকে আসবেন দেন উপরের লেয়ারটিকে এখানে সিলেক্ট করবেন দেন এডিট টেক্সট এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি যা লেখা আছে থাকবে দেন উপরে এই অপশানে ক্লিক করে এখান থেকে ফন্ট এরকম সিলেক্ট করে নেবেন ভিউয়াল ফন্টে গিয়েও আপনি ফন্ট সিলেক্ট করতে পারবেন ঠিক আছে দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন দেন টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন অ্যান্ড ফন্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্স ওখান থেকে আপনারা ফন্ট ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে ইউজ করতে পারবেন ঠিক আছে অ্যান্ড অ্যালাইট মোশনে কীভাবে ফন্ট ইম্পোর্ট করতে হয় আপনার যদি জানা না থাকে আপনি চ্যানেল চেক আউট করতে পারেন ভিডিও পেয়ে যাবেন এছাড়া আই বাটনে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে আপনি ভিডিওটি দেখতে পারবেন ঠিক আছে দেন এখান থেকে নিজের নিচের লেয়ারটিকে সিলেক্ট করবেন এটাকে ইমোজি লেয়ারটি দেন এডিট টেক্সট এখানে ক্লিক করে এখান থেকে আপনি চাইলে ইমোজিগুলো কেটে দিয়ে আপনার পছন্দের ইমোজি অ্যাড করতে পারেন দেন উপরে এই অপশানে ক্লিক করে এখান থেকে আইওএস ভার্সন 14 এই ফোনটা সিলেক্ট করে টিকমার্ক ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন ঠিক আছে আর এটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্স ওখান থেকে আপনারা এটাকেও ডাউনলোড করতে পারবেন দেন এখান থেকে সেম প্রসেস ফলো করে এখানে যতগুলি টেক্সট লেয়ার আপনি পাচ্ছেন প্রতিটি আপনার ফন্ট স্টাইল রিপ্লেস করে নেবেন অ্যান্ড এখান থেকে আপনাদের আবার নতুন করে ফন্ট স্টাইল রিপ্লেস করতে হবে এখান থেকে এই বিটমার্ক থেকে 12.14 এই বিটমার্কে যে লেয়ারগুলো আছে এই বিটমার্কের পর থেকে এখানে দেখুন যে রয়েছে এখানে আপনাদের আমি আর একটা ফন্ট স্টাইল ইউজ করেছি তো লিরিক্স লেয়ার সিলেক্ট করবেন এরকম দেন এডিট টেক্সটে গিয়ে এখান থেকে উপরে এই অপশানে ক্লিক করে আপনি এই ফন্টটা সিলেক্ট করে নেবেন এটারও লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স ওখান থেকে আপনি এটিকেও ডাউনলোড করতে পারবেন ঠিক আছে দেন এখান থেকে সেম প্রসেস ফলো করে এখান থেকে প্রতিটি লেয়ারে আপনার করে নেবেন যতগুলি টেক্সট লেয়ার থাকবে প্রতিটিতে আপনারা ফন্ট স্টাইলটা রিপ্লেস করে নেবেন ঠিক আছে দেন এখান থেকে জাস্ট আপনাদের কী করতে হবে এই যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই লেয়ারগুলিতে আপনাদের ফটো অ্যাড করতে হবে তো আপনারা আপনাদের ফটো কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তবে তার আগে আপনাদের একটা কাজ দেখিয়ে দিই যে আপনারা আপনাদের ফটো কীভাবে ক্রপ করবেন অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কারণ এই যে এখানে আপনি লেয়ারগুলোতে যে ফটোগুলো অ্যাড করবেন বা রিপ্লেস করবেন সেই ফটোগুলি কিন্তু আপনাকে অবশ্যই ক্রপ করে রিপ্লেস করতে হবে তাই আপনাকে অবশ্যই জেনে নিতে হবে যে অ্যালাইট মোশনের মাধ্যমে কীভাবে ফটো ক্রপ করতে হয় বা আপনি চাইলে যে কোনো অ্যাপের মাধ্যমে ফটোগুলি ক্রপ করতে পারেন তো এখানে আমি অ্যালাইট মোশনে দেখাচ্ছি তো ব্যাকে আসবেন ব্যাকে আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন দেন এখান থেকে 9:16 এই রেশিওটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া অপশানে গিয়ে এখান থেকে আমি ফোল্ডার চেঞ্জ করছি তো ফোল্ডার চেঞ্জ করে নেবেন যে ফোল্ডারে আপনার ফটো আছে দেন এখান থেকে ফটো এরকম সিলেক্ট করবেন দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে ফিল স্ক্রিন করবেন দেন এখান থেকে আরও বেশি অ্যাডজাস্ট করার থাকলে এখানে মুভমেন্ট ট্রান্সফর্ম ক্লিক করে এখান থেকে আপনি সোয়াইপ করে ফটোর পজিশনটা অ্যাডজাস্ট করতে পারবেন অ্যান্ড তিন নম্বর অপশানে ক্লিক করে আপনি চাইলে সাইজটা এখান থেকে বাড়াতে পারেন অথবা কমাতে পারেন তো এটা আপনি আপনার ফটো অনুযায়ী দেখে নেবেন
দেন ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে এই টাইম ফটোর উপরেই এখানে এখানে টাইমলাইনটা রাখবেন। রাখার পর এখান থেকে ডান দিকে দেখুন রয়েছে শেয়ার বাটন, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে কারেন্ট ফ্রেম অ্যাজ পিন যেটাকে সিলেক্ট করবেন, এই অপশানটি সিলেক্ট করার পর এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবেন। দেন কিছুক্ষণ ওয়েট করবেন, এই ফটোটি আপনার সামনে ক্রপ হয়ে যাবে। দেখুন ক্রপ হয়ে গেছে। এরপর এখানে সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি সেভ করছি না, আপনারা কিন্তু অবশ্যই সেভ করবেন। তো আমি এখান থেকে ক্লোজ করে নিচ্ছি। তো এইভাবে সেম প্রসেস ফলো করে আপনারা কিন্তু ফটোগুলি ক্রপ করতে পারবেন। সো আমি এখান থেকে ব্যাকে আসছি। ব্যাকে এসে এখান থেকে প্রিসেটটা ওপেন করে আপনারা দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে ফটোগুলি রিপ্লেস করবেন বা অ্যাড করবেন। সো টাইমলাইন এগিয়ে আসবেন, যেখান থেকে ফটো অ্যাড করতে হবে। সো আমাদের ফটো অ্যাড করতে হবে এখান থেকে, এখান থেকে ফটো আমাদের অ্যাড করতে হবে 19.00 সেকেন্ড থেকে। তো এখানে আসার পর এখান থেকে লেয়ারটিকে সিলেক্ট করবেন, অ্যাড ফটো লেখা রয়েছে দেখুন এখানে অ্যাড ফটো। তো লেয়ারটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করতে হবে। দেন এখানে অনেকগুলি অপশান রয়েছে, তার মধ্যে ডান দিকের কোণে এই অপশানে ক্লিক করে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে গ্যালারি থেকে একটি ক্রপ করা ফটো এরকম সিলেক্ট করবেন। দেন এখান থেকে প্লাসে ক্লিক করে এটি অ্যাড করে নেবেন। দেখুন এখানে অ্যাড হয়ে গেছে, খুব সুন্দর হবে। দেন এগিয়ে আসবেন, পরের লেয়ারটিকে সিলেক্ট করবেন, কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে অন্য একটি ফটো সিলেক্ট করে এখান থেকে প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেখুন অ্যাড হয়ে গেছে, খুব সুন্দর হবে। দেন এগিয়ে আসবেন, সেম প্রসেস ফলো করবেন এখানে। দেন এখানে ফটো অ্যাড করে নেবেন, তো অন্য একটি ফটো সিলেক্ট করে অ্যাড করে নিচ্ছি। দেখুন অ্যাড হয়ে যাচ্ছে। তো এইভাবে সেম প্রসেস ফলো করে একদম শেষ পর্যন্ত যতগুলি ফটো লেয়ার রয়েছে এখানে অ্যাড ফটো লেখা, তো প্রতিটিতে আপনারা কিন্তু ফটোগুলি এই সেম প্রসেস ফলো করে আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো আমি প্রত্যেকটি দেখাচ্ছি না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সো আপনারা কিন্তু অবশ্যই প্রতিটি করে নেবেন, ঠিক আছে। দেন করা হয়ে গেলে এখান থেকে উপরে ডান দিকের কোণে শেয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।